আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন ভাই? আল্লাহ রাখছে ভাই। আজকের হাটে কয়টা বাইক নিয়ে এসেছেন? আমি বাইক এনেছিলাম 11টা, একটা বেশি। 11টা বাইক নিয়ে এসেছেন, একটা বাইক বিক্রি করে দিয়েছেন। আপনাদের প্রত্যেকটি বাইকই আমরা দেখানোর চেষ্টা করব। এই যে প্রথমে যে বাইকটা রয়েছে, এটা হচ্ছে অ্যাপাচি 8TR। কত সালে মডেল ভাই? এটা 19-এর মডেল। 19-এর মডেল। কাগজপত্র কি অবস্থা আছে? কাগজপত্র হাফ টাকার। হাফ টাকার কাগজ, 2019 সালের মডেল। চালানো হয়েছে কত কিলোমিটার? চালানো হয়েছে আপনার 21,000। 21,000 কিলোমিটার চালানো হয়েছে। দাম তো কত চাচ্ছেন ভাই? 1,10,000। 1,10,000। দাম দর করা যাবে ভাই? জি ভাই। এপাশে যে বাইকটি রয়েছে, এটা হচ্ছে অ্যাপাচি 8TR 4V। জি। এটা কত সালে মডেল? এটা আপনার 22-এর মডেল, ABS। 22-এর মডেল, ABS। জি। এটা হচ্ছে চালানো হয়েছে কত কিলোমিটার? এটা চালানো হয়েছে আপনার 7,000। 7,000 কিলোমিটার চালানো হয়েছে, 22-এর মডেল, ABS। ভাই দাম কত চাচ্ছেন? এটার দাম দিয়েছে 1,60,000। 1,60,000। কাগজ কোথাকার ভাই? কাগজ ব্যাংক ড্রাফট করা হয়েছে। ব্যাংক ড্রাফট করা আছে। 1,60,000 টাকা দাম। দাম দর করে নেওয়া যাবে। জি জি। এই পাশে আমরা দেখছি হচ্ছে সুজুকি জিক্সার FIABS। সুজুকি নেকেড ভার্সন। সুজুকি নেকেড ভার্সন। কত সালে মডেল ছিল এটা? 23-5। 23-5। ভাই কাগজ কি অবস্থায় আছে? এটা ব্যাংক জমা করা আছে। ব্যাংক জমা করা আছে। যে কোনো জায়গায় নিজের নামে নামকরণ করে নেওয়া যাবে। চালানো হয়েছে কত কিলোমিটার? এটা চালানো হয়েছে 3,500 কিলো। 3,500 কিলোমিটার চালানো হয়েছে। দাম কত চাচ্ছেন? দাম দিয়েছি 2,30,000। 2,30,000। দাম দর করা যাবে তো ভাই? জি ভাই। তার পাশে যে বাইকটি রয়েছে, এটা হচ্ছে অ্যাপাচি 8TR। মডেলটা কত সালে ছিল? 20-এর মডেল। 20-এর মডেল। কাগজ কি অবস্থায় আছে? কাগজ ফুল টাকার। ফুল টাকার কাগজ। নাম্বার প্লেটটা কোথাকার ভাই? কুষ্টিয়া। কুষ্টিয়া। নাম্বার প্লেট ফুল টাকার কাগজ। বাইকটা চালানো হয়েছে কত কিলোমিটার? বাইক চালানো হয়েছে 21,000। দাম কত চাচ্ছেন ভাই? দাম চাচ্ছি 1,20,000। 1,20,000। দাম দর করা যাবে ভাই? জি। এপাশে আমরা আরও একটি অ্যাপাচি 8TR। এটা কত সালে মডেল ছিল? এটা 21-এর মডেল। 21-এর মডেল। এটার কাগজ কি অবস্থায় আছে? এটা আপনার অন টেস্ট। অন টেস্ট অবস্থায় আছে। চালানো হয়েছে কত কিলোমিটার ভাই? চালানো হয়েছে আপনার হচ্ছে গা 17,000। 17,000 কিলোমিটার চালানো হয়েছে। দাম কত চাচ্ছেন ভাই? দাম দিয়েছি 1,10,000। 1,10,000। এপাশে আরও একটি বাইক আমরা দেখছি, পালসার। এই বাইকটা কত সালে মডেল ছিল? 20-এর মডেল। 20-এর মডেল। এই রেজিস্ট্রেশন কি অবস্থায় আছে? ঝিনে দেওয়া। ঝিনে দেওয়া রেজিস্ট্রেশন, হাফ টাকার কাগজ, একেবারে ফ্রেশ কন্ডিশন ভাই। দাম কত চাচ্ছেন বাইকটার? 1,50,000। 1,50,000। দাম দর করা যাবে? জি। তার পাশে যে বাইকটা রয়েছে, এটা হচ্ছে ডিসকভার 125। জি। কি অবস্থায় আছে কাগজ ভাইয়া? এটা কাগজ, স্মার্ট কার্ড সব রেডি। সব কিছু স্মার্ট কার্ড, সব ট্যাক্স টোকেন রেডি আছে। জি। চালানো হয়েছে কত কিলোমিটার? চালানো হয়েছে আপনার হচ্ছে 12,000। 12,000 কিলোমিটার চালানো হয়েছে। বাইকটার দাম কত চাচ্ছেন? দাম দিয়েছি 1,05,000। 1,05,000। দাম দর করা যাবে ভাই? জি। এপাশে যে আরও একটি বাইক আমরা দেখছি, এইটা হচ্ছে হিরো i3S। কত সালে মডেল ছিল এটা? 22-এর মডেল। 22-এর মডেল। সুপার কন্ডিশনের বাইক, 22 সালের মডেল। ভাই এটার কাগজপত্র কি অবস্থায় আছে? ব্যাংক জমা করা আছে। ব্যাংক জমা করা আছে। দাম কত চাচ্ছেন? দাম দিয়েছি 92,000। 92,000 টাকা। দাম দর করা যাবে ভাই? জি। এখন যে বাইকটা আমরা দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে, এটাও হিরো i3S, কিন্তু এটা রেড কালারের, লাল কালারের বাইক ভাই। এটা কি অবস্থায় আছে? এটা চুয়াডাঙ্গা নাম্বার। চুয়াডাঙ্গা নাম্বার। এটা মডেলটা ছিল কত সালের? 21-এর। 21-এর মডেল। কাগজপাতি হচ্ছে আপনার চুয়াডাঙ্গা নাম্বার, হাফ টাকার কাগজ, ফ্রেশ কন্ডিশনের আছে। দাম কত চাচ্ছেন ভাই? দাম দিয়েছি 82,000। 82,000। দাম দর করা যাবে? জি। এখন যে বাইকটা আপনাদের দেখাবো, এটা হচ্ছে রানার ফ্রিডম। কি অবস্থায় আছে? এটা আপনার স্মার্ট কার্ড সব রেডি, চুয়াডাঙ্গা নাম্বার। স্মার্ট কার্ড সব রেডি আছে, চুয়াডাঙ্গা নাম্বার। এটা হচ্ছে ডিজিটাল প্লেট ভাই। কত দাম চাচ্ছেন? এটার দাম দিয়েছি 45,000। 45,000। দাম দর করা যাবে ভাই? জি। এই যে এতক্ষণ ধরে আপনাদের বাইকগুলো দেখালাম, প্রত্যেকটি বাইকেরই তো দাম দর করা যাবে। জি জি। আপনাদের পুরাতন শোরুমটা কোথায় ভাই? ওসমানপুর বাজার। নাম কি দোকানের? মা অটো। মা অটো। রেগুলার আসেন এই হাটে? আচ্ছা, ধন্যবাদ ভাই। বন্ধুরা, আপনাদেরকে সবশেষে জানিয়ে রাখি যে এই হাট বসে সপ্তাহে একদিন, প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।